আঙুরের শরবত। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। গরমের দিনে এক গ্লাস ঠান্ডা আঙুরের শরবত হলে কিছু বলার নেই। খুব সহজ রেসিপি, চলুন দেখে নিই বানাতে কী কী লাগছে। প্রথমে লাগছে কালো আঙুর, এরপর লাগছে চিনি, সোডা ওয়াটার, লেবু, তারপর লাগছে নুন, বিট নুন আর চাট মশলা। এবার চলুন বানানোটা শুরু করি। আঙুরে জুস বের করে নেব, এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আঙুর, এরপর দিচ্ছি জল, এরপর এটাকে ভালো করে ছেঁকে নিয়ে এর থেকে জুসটা বের করে নেব। এই জুসটা দিয়ে আমরা শরবত বানাব। এভাবেই আঙুরের জুসটা আমরা বানিয়ে নিলাম। এরপর এই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, চিনির পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এরপর বিট নুন, আর দিচ্ছি চাট মশলা। এবং সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। সবটা দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ রেডি হয়ে গেল, এবার চলুন শরবত বানিয়ে ফেলি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার, এরপর দিচ্ছি আঙুরের জুস, বরফের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঙুরের শরবত এখন রেডি, এবার লেবু আর আঙুর দিয়ে এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। আঙুরের শরবত কীভাবে বানাতে হয় সেটা তো আমি দেখিয়ে দিলাম, এবার আপনারা এটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন। আশা করি সকলের ভালো লাগবে। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকেই অসংখ্য ধন্যবাদ।